করেছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তা তো আছেই মায়া। তোমার সাথে আমার খুব জরুরিভাবে দেখা করার দরকার। তুমি একবার আমাদের বাসায় আসবে? প্লিজ মায়া, তুমি না করো না, আমার অনেক বড় বিপদ। আমি জানি এই বিপদে তুমি একমাত্র সাহায্য করতে পারবে আমাকে। প্লিজ মায়া, প্লিজ। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দিন, আমি আসছি। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তুমি আসছো তো মায়া? ঠিক আছে, আসছি। ওকে, থ্যাংক ইউ। সুযোগটা আমার কাজে লাগানো উচিত। কেমন আছো? ভালো। আপনি কখন এলেন? অনেকক্ষণ। মার সাথে দেখা হয়নি? দেখাও হয়েছে, বিদায় নিয়েও এলাম। যাচ্ছিলাম, দেখলাম তুমি এখানে বসে আছো, তাই এলাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল অনন্ত, বসো। আপনি বসুন। বসো। জি, বলুন। বকুলাপার বাড়িতে গিয়েছিলে? জি। তুমি যে বকুলাপার বাড়িতে গিয়েছো সেটা কি তোমার মা জানেন? মা এসব জানবে কেন? মাকে এসবের মধ্যে রাখতেই চাই না, এটাই ভালো। আপনি কি বলেন? বুঝলাম, কিন্তু বকুলাপার বাড়িতে যাওয়া তোমার কিন্তু ঠিক হয়নি অনন্ত। কেন? অনেকগুলো কারণ আছে। তাই নাকি? শুনি। প্রথম কারণটা হচ্ছে তুমি অসুস্থ, তোমার ট্রিটমেন্ট চলছে। এই শরীর নিয়ে বেশি হাঁটাহাঁটি করা ঠিক না। আর তুমি কি না এতটা দূর মেঘলাদের বাড়িতে চলে গেলে? আর দ্বিতীয় কারণটা হচ্ছে তুমি আমাদের সবার আদরের, সবার ছোট। বড়রা যে ভুলগুলো করেছে সেগুলো বড়রাই সমাধান করবে, ছোটদের আসার তো কোনো দরকার নেই। তোমাদের সুন্দর ভবিষ্যৎ তো আমরাই গুছিয়ে দেব। মানছি আমাদের জীবনে অনেক ভুল আছে, কোনোটা খুব ছোট আবার কোনোটা অনেক বড়। তার সমাধান করা সহজ নয়, তাই বলে তোমরা ভয় পেও না, রেগেও যেও না। বড়দের প্রতি আস্থা সম্মানটুকু রেখো। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো, কিন্তু আপনি হয়তো একটা জিনিস অনুধাবন করতে পারেননি, সেটা হচ্ছে ডক্টর মোমেন আলীর রক্ত কিন্তু আমার শরীরের ভেতরেই বইছে। যুগ যুগ ধরে মানুষের মধ্যে একটা রীতি চলে আসছে, বংশের গতি আর বংশের সুনাম ধরে রাখা। আর একটা বিষয় জানেন, রাজার ছেলে কিন্তু রাজা হয় না, কারণ
ওই ছেলের যদি রাজ্য চালানোর ক্ষমতা না থাকে তাহলে রাজ্য কিভাবে চালাবে? বুঝতে পেরেছেন আমার কথা? ঘুরে ফিরে অঙ্ক কিন্তু একটাই, প্রত্যেকটা মানুষের পাপ পুণ্যের বিচার কিন্তু এককভাবে, দলগত নয়। খুব ভালো বলেছ। সেই সাথে মেঘলাকে সামলে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের, এবং তোমার মাকেও। যা কিছুই করো না কেন, ভালো করো, জানি তুমি ভালোই করবে। শুধু মনে রেখো, তোমার কোনো কাজে যেন মোমেন পরিবার কিংবা মেঘলার কোনো ক্ষতি না হয়। আসি। সরি মায়া, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। না না, ঠিক আছে। আপনি আমাকে হঠাৎ কেন ডাকলেন? আমি কি করতে পারি আপনার জন্য? মায়া, তুমি অনন্তকে মেঘলার ব্যাপারে কিছু বলেছো? জি, বলেছি। কেন মায়া, তুমি তো জানো অনন্ত অসুস্থ, এ সময় তাকে মানসিক চাপে ফেলা কি তোমার উচিত হয়েছে? সেই সাথে তুমি আমাকে কোণঠাসা করে ফেলেছ। মায়া, আমি আসলে বুঝতে পারছি না এসব কেন করছো, কার জন্য করছো, কি কারণে করছো? তুমি আসলে কে মায়া? আমি কেউ না, শুধুমাত্র একটি কারণেই অনন্তের কাছে আমার সব কিছু বলতে হচ্ছে। কারণটা কি? আমি অনন্তকে ভালোবাসি। ও, তুমি অনন্তকে ভালোবাসো? মায়া, এই তথ্যটি আমাকে জানিয়ে যে তুমি কত বড় ভুল কাজ করলে সেটা তুমি নিজেও জানো না। ভালোবাসার মানুষের কাছে কি কোনো কিছু লুকানো যায়? যায় কি আমার জানা নেই। যেহেতু অনন্তের পরিবারের একটা বিশাল গোপন তথ্য আমি জেনে ফেলেছি, তাই আমার দায়িত্ব হচ্ছে এটা অনন্তকে জানানো। আমি চাই না অনন্তের পরিবারে কোনো ঝড় আসুক, ওদের জীবনটা এলোমেলো হয়ে যাক। আরেকটি কথা, আমি শুধু অনন্তকেই না, সাথে আকাশ ভাইয়ের সাথেও এই ব্যাপারে আলাপ করেছি। কি সর্বনাশ করেছো তুমি? আকাশকেও তুমি কথা বলে দিয়েছো? আচ্ছা, তুমি আমাকে বলো তো, অনন্তর সঙ্গে তোমার কিভাবে পরিচয়? আমি তখন সাভারে চাকরি করতাম। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? জি বলুন। আপনার সাথে একটু কথা ছিল। আপনি? আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিল। ও, বসুন। এক্সকিউজ মি, আমি আসলে একজনের খোঁজে এসেছিলাম। জি বলুন, কার খোঁজ করছেন? নাহার। কোন নাহার? তার মানে নাহার এখানে আছে তবে একাধিক। আপনি ওনার পুরো নামটা বলুন, তাছাড়া উনি এখানে কি কাজ করেন সেটাও বলুন, শুধু নাহার বললে হবে না। আমি আসলে আপনার একটা হেল্প চাই। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? লোপা। প্লিজ লোপা, হেল্প মি। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন? আপনি সিলিব্রেট করছেন কেন? আশ্চর্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আর হেল্প করতে হবে না আমাকে, আপনি প্লিজ যান, আমি নিজের মতো খুঁজে বের করব। না আপনি যদি এরকম করেন আমি কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আজ আমাকে অনেক ভয় দেখিয়েছেন। কিভাবে? কাশতে কাশতে যেভাবে জ্ঞান হারালেন, নাটক সিনেমা পুরাই ফেল। আমিও আপনার বুদ্ধিমত্তার খুব অবাক হয়েছি। কিভাবে? আমার মাকে যেভাবে ডেকে আনলেন, এতটা দায়িত্ববোধ আপনার আজকাল খুব কম মেয়েরই হয়। আপনি না অনেক রহস্যজনক, বুঝলেন? তাই নাকি? কি করে বুঝলেন? এটা তো এখন এই মুহূর্তে ঠিক গুছিয়ে বলতে পারবো না। ও হ্যাঁ হ্যাঁ, আপনার মা বলছিল আপনি নাকি ইদানিং মোবাইল ব্যবহার করছেন না, এ যুগে এটাও অনেক বিরল। আসলে এটার পেছনে বিরাট রহস্য আছে, অন্য আরেকদিন বলবো। অন্যদিন? অন্যদিন কি আর দেখা হবে? মনে হয় না। হাসপাতালের বিছানায় যখন দিন কাটাবো তখন একবার খবর দিব আপনাকে, চলে আসবেন। এ কেমন কথা, হাসপাতাল কেন? আমার ভেতরে গুণ পোকার বসবাস, কেউ জানে না। সেই সূত্রে অনন্তের সাথে আমার দেখা হলো, কথা হলো, ভালোবেসে ফেললাম। হয়তো এই ভালোবাসা কখনোই আলোর মুখ দেখবে না। মায়া, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা মায়া, আমি এখন কী করবো বলো তো? একটু আগে অনন্ত এসেছিল, ও এসে আমাকে ধমকে গেল। কেউ বুঝতে পারছে না যে মেয়েটাকে আমি ছোটবেলা থেকে নিজ হাতে মানুষ করেছি, এখন কি করে আমি তাকে? আমি সব বুঝতে পারছি, প্লিজ কাঁদবেন না। আপনি বরং আমি যে বুদ্ধি দিয়েছি সেটাই করুন, তা না হলে আপনি আরো বিপদে পড়বেন। আপনি আকাশ ভাইয়ের সাথে সমঝোতায় চলে আসুন। না না, আমি মেঘলাকে হারাতে পারবো না, তুমি যাই বলো না কেন। আচ্ছা মায়া, তুমি আমাকে একটু হেল্প করো না। হেল্প? কেমন হেল্প? মানে তুমি তুমি অনন্তকে বলবে যে আমি মেঘলার আসল মা। এটা আমি কেমন করে বলবো? মমিন চাচা তো আকাশ ভাইকে আগেই সব কিছু বলে দিয়েছে। তা জানো, কোনো সমস্যা নেই, তুমি শুধু অনন্ত আর আকাশের মধ্যে একটা ফাটল ধরাবে, দুই ভাইয়ের মধ্যে, পারবে না? কি? এবং সেটা করতে তুমি বাধ্য হবে। আমি এই কাজটি করব? আমি বাধ্য হব? কি করে বললেন এই কথা আপনি? হ্যাঁ, বাধ্য তো হবেই, কিন্তু কি করে হবে সেটা তো আমি এখন বলবো না। কোমরের ব্যথাটা কি একটু কমছে? হ্যাঁ কমছে, কিন্তু মাঝে মাঝে এমন ব্যথা করে, অসহ্য। আচ্ছা বাবা, আমার অপারেশনটা কবে হবে? তোর অপারেশনের ডেটটা তো এখনো ঠিক হয়নি, আকাশ এই নিয়ে খুব দৌড়াদৌড়ি করছে। আমি চাচ্ছি ডক্টর আশফাক তোর এই অপারেশনটা করুক, হি ইজ এ জিনিয়াস ডক্টর, তার মতো ভালো ডাক্তার পাওয়া খুব রেয়ার, কিন্তু আকাশ তা চাচ্ছে না।
ও চাচ্ছে তোকে নিয়ে ফ্রান্সে যাবে। তুই তো জানিস মেডিকেল সায়েন্সে ফ্রান্স এখন খুব এগিয়ে, বিশেষ করে স্পাইনাল সার্জারির যত রকম সার্জারি আছে। আকাশ যদি সময় মতো সব ব্যবস্থা করতে পারে তাহলে তোকে নিয়ে আমরা ফ্রান্সেই যাব। তুই একদম ভালো হয়ে যাবি, আগের মতো হাঁটবি, খেলবি, বেড়াবি, ইউনিভার্সিটিতে যাবি, তোর গ্রাজুয়েশনটা কমপ্লিট করবি। বাবা, ফ্রান্সে আমাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলে 28 লাখ টাকা লাগবে, শুধুমাত্র হসপিটাল। সাথে তুমি যাচ্ছ, হোটেলে থাকবো, মাসকে মাস ওখানে থাকতে হবে, আরো লাখ লাখ টাকা। এত টাকা কোথায় পাবে, কোথায় পাবে এত টাকা বলো? কি বাড়ি বিক্রি করবে? এই যে সারাটা জীবন তুমি যে কষ্ট করে টাকা উপার্জন করেছো, সেই টাকা দিয়ে যে বাড়ি করেছো, সেটা আমার চিকিৎসার জন্য দিয়ে দিতে চাচ্ছ, এই তো? আচ্ছা ঠিক আছে, তোমারটা বাদ দিলাম, বাদ। বড় ভাইয়া কি করবে, ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করবে আমাদের বাড়িটা ইয়ে রেখে, সাক্ষী রেখে, বা মর্গেজ রেখে? কি কি সিস্টেম, তারপর ব্যাংক লোন নিয়ে তারপর আমার চিকিৎসা করাবে? আরে ভাইয়ের তো কিছু হয়নি এখনো পর্যন্ত, তার তো সংসার হয়নি, তার কিছুই হয়নি, সে এত টাকা কোথায় পাবে? শোন আমার কথা শোন বাবা, আমার আর কোনো ট্রিটমেন্ট লাগবে না, আমি একদম ঠিক আছি, হাঁটতে পারি, চলতে পারি। হ্যাঁ একটু কষ্ট হয়, অভ্যাস হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, চিকিৎসা করা লাগবে না বাবা। থাম, আমার কথা শোন, আমি একজন ডাক্তার, আমি কত মানুষকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দিয়েছি, কত পরিবারে আলোর প্রদীপ জ্বালিয়েছি, সবার মুখে হাসি ফুটিয়েছি, আর আজ আমার নিজের সন্তান ধীরে ধীরে আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, এটাও আমাকে সহ্য করতে হবে। আমি এই সমাজের বড় ডাক্তার, অথচ আমি আমার সন্তানের জন্য কিছুই করতে পারবো না। ওরে, আজকে মনে হচ্ছে আমি ব্যর্থ ডাক্তার, আমার সারা জীবনের ডাক্তারি শিক্ষা, অনুশীলন সব সব ব্যর্থ। উপরওয়ালা কেন যে আমার এত পরীক্ষা নিচ্ছে বলতো? বাবা প্লিজ শান্ত হও। বাবা কেন কাঁদছো? তুমি আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। বাবা বাবা কান্না থামাও। বাবা তুমি আমাদের পরিবারের একমাত্র আলো, তোমার আলোতে আমরা সবাই আলোকিত, তোমার আলো ছাড়া আমরা কেউ বুঝি না কখন দিন কখন রাত। বাবা সবাই তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আজীবন তোমার পাশে থাকবো। এতগুলো ফুল আমি কিছুতেই মেনে নিতে পারছি না, প্রয়োজন ছিল মায়া অনন্তকে জানানোর?